একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শহীদুল ইসলাম, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা যে যেখানে আছো পরিবারের সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো একাদশ ও দ্বাদশ শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, বরিশাল বোর্ড, 2016। আজকের আমার এই চ্যাপ্টারের লেকচার টু, অর্থাৎ দ্বিতীয় লেকচার। আজকে আমি গত ক্লাসে আমার প্রারম্ভিক আলোচনা করেছি চ্যাপ্টার সম্পর্কে, আজকে আমি সৃজনশীল প্রশ্ন বরিশাল বোর্ড 2016 সালে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমার আজকের অনলাইন ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমরা একবার সৃজনশীল প্রশ্নটি একবার একটু দেখে নিতে পারি। তাসকিন অ্যান্ড কোম 2015 সালের 1 জুলাই নগদ 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিন বসানোর খরচ হয় 1,50,000 টাকা, আয়ুষ্কাল ধরা হয় 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 50,000 টাকা। 31শে ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। করণীয়, ক নম্বরে বলেছে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো, খ নম্বরে বলেছে 2015 ও 2016 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও, গ নম্বরে বলেছে অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় খরচ হিসাব প্রস্তুত কর। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আগেই আলোচনা করেছি যে অবচয় ধার্যের জন্য যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে আমরা দুটি পদ্ধতি নিয়ে বিশেষভাবে আলোচনা করেছি এবং দুটি পদ্ধতিতে আমরা অবচয় ধার্য করে অবচয় হিসাব প্রস্তুত করব। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার জন্য বলা হয়েছে। স্থির কিস্তি পদ্ধতিতে আমরা সম্পত্তির অবচয়যোগ্য মূল্যের উপরে যদি কোনো অবচয় ধার্যের হার দেওয়া থাকে তাহলে সেই হার অনুযায়ী আমরা অবচয়যোগ্য মূল্যের উপরে বার্ষিক অবচয় ধার্য করতে পারি, অথবা সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে সেটাকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করতে পারি। তাহলে এই উদ্দীপকে বলা হয়েছে যে তাসকিন কোম্পানি 10 লক্ষ টাকা দিয়ে 2015 সালের 1 জুলাই তারিখে 10 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিন বসানোর জন্য 1,50,000 টাকা, অর্থাৎ সংস্থাপন করার জন্য 1,50,000 টাকা ব্যয় করা হয়েছে এবং মেশিনটির আয়ুষ্কাল ধরা হয়েছে 10 বছর, অর্থাৎ মেশিনটির জীবনকাল হবে 10 বছর। 10 বছর পর্যন্ত মেশিনটি আমাদেরকে সার্ভিস প্রদান করবে এবং 10 বছর শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ অবশিষ্ট মূল্য আয়ুষ্কাল শেষে পাওয়া যাবে 50,000 টাকা এবং 31শে ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়ে থাকে। আর স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার জন্য বলা হয়েছে। ক নম্বরে বলেছে যে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বার্ষিক অবচয় ধার্য করার জন্য উক্ত উদ্দীপকে অবচয়ের কোনো হার দেওয়া নেই, তাহলে আমরা সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ক নম্বরে বলেছে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা সম্পত্তির মোট মূল্য নির্ণয় করবো আগে। মেশিনের মোট মূল্য তাহলে মেশিন ক্রয় মেশিন ক্রয় 10 লক্ষ টাকা যোগ সংস্থাপন ব্যয় আছে 1,50,000 টাকা, তাহলে যোগ করলে 11,50,000 টাকা হলো মেশিনের মোট মূল্য।
তাহলে আমরা এখন মেশিনের মোট মূল্য বের করেছি 11,50,000 টাকা। তাহলে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করলে লিখব বার্ষিক, ক নম্বরে বলেছে বার্ষিক অবচয় নির্ণয় করার জন্য, তাহলে বার্ষিক অবচয় সমান সূত্রটি হলো মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, মোট মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য, নিচে হলো আয়ুষ্কাল। আয়ুষ্কাল তাহলে আমরা এখন যদি মান বসিয়ে দিই, মেশিনের মোট মূল্য আমরা বের করেছি 11,50,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 10 বছর শেষে 50,000 টাকা, আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর, 10 বছর সমান 11,50,000 থেকে 50,000 বিয়োগ করলে থাকবে হলো 11 লক্ষ, নিচে হলো 10 সমান 1,10,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ক নম্বরে বলেছে বার্ষিক অবচয় নির্ণয় করার জন্য, আমরা বার্ষিক অবচয় নির্ণয় করেছি 1,10,000। শিক্ষার্থীবৃন্দ, খ নম্বরে বলা হয়েছে যে 2015 এবং 2016 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে প্রয়োজনীয় জাবেদা দাখিলা বলতে আমি আমার গত ক্লাসে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ চ্যাপ্টারের প্রারম্ভিক আলোচনায় বলেছিলাম যে আমাদের এই অধ্যায়ে দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ সংক্রান্ত জাবেদার মধ্যে 3 ধরনের জাবেদা হতে পারে। নাম্বার 1 ক্রয় সংক্রান্ত জাবেদা, নাম্বার 2 অবচয় সংক্রান্ত জাবেদা, এবং নাম্বার 3 বিক্রয় সংক্রান্ত জাবেদা। তাহলে এই উদ্দীপকে বিক্রয় সংক্রান্ত কোনো তত্ত্ব নেই, তাহলে বিক্রয় সংক্রান্ত কোনো জাবেদা হবে না। তাহলে আমাদের মেশিন ক্রয় ক্রয় সংক্রান্ত জাবেদা, এবং অবচয় হয়েছে অবচয় সংক্রান্ত জাবেদাটা কিনা দিতে হবে। তাহলে প্রথম মেশিনটি ক্রয় করা হয়েছে 2015 সালের জুলাই 1 তারিখে। তাহলে আমরা তারিখ লিখব 2015 জুলাই 1। তাহলে জুলাই মাসে 1 তারিখে 10 লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করা হয়েছে। তাহলে আমরা জাবেদা করব মেশিন ডেবিট, মেশিন এবং ব্যাংক ক্রেডিট। মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট, আবার মেশিন ডেবিট নগদান ক্রেডিট করলে হবে। তবে আমরা জানি যে বাড়ি যন্ত্রপাতি সাধারণত বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং আমদানি সংক্রান্ত সকল প্রকার পে ব্যাংকের মধ্যে নির্বাহ করা হয়। সেই জন্য আমরা মেশিন ক্রয়ের জন্য জাবেদা করেছি মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর চেকে পরিশোধ করা হয়েছে বলা থাকলে অবশ্যই আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করব, এবং যদি বিদেশ থেকে আমদানি করা হয়েছে বলে তাও আমরা মেশিন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করব। কিন্তু এই উদ্দীপকে চেকে পরিশোধ করা হয়েছে এই কথাও বলা হয়নি, এবং আমদানি করা হয়েছে সেই কথাও বলা হয়নি, সেক্ষেত্রে আমরা মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট করতে পারবো, অথবা মেশিন ডেবিট নগদান হিসাবে ক্রেডিট করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে মেশিন ক্রয়ের জন্য জাবেদা হয়েছে মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। তারপরে জুলাই মাসে 1 তারিখে আবার সংস্থাপন ব্যয় করা হয়েছে 1,50,000 টাকা। তাহলে সংস্থাপন ব্যয়ের জন্য জাবেদা হবে মেশিন ডেবিট, মেশিন আর নগদান ক্রেডিট 1,50,000 টাকা। কারণ সংস্থাপন ব্যয় মেশিনের মূল্যের সাথে যোগ হবে, তাই মেশিন সংস্থাপন ব্যয় মেশিনের মূল্য বৃদ্ধি পাবে, তাই মেশিন ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তারপর
2015 এবং 2000 সালের 2016 সালের যে অবচয় হয়েছে সেই অবচয় সংক্রান্ত আমরা জানাতে দিব। তাহলে 2015 সালের ডিসেম্বর 31 তারিখে অবচয় হয়েছে। অবচয়ের পরিমাণ হলো 2000 বার্ষিক অবচয় আমরা বের করেছি 1,10,000 টাকা, কিন্তু 2015 সালে মেশিনটি ক্রয় করা হয়েছে জুলাই মাসের 1 তারিখে, আর আমরা বছর শেষ হয় 31 ডিসেম্বর তারিখে। তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 6 মাস, তাহলে 15 সালে আমরা অবচয় ধার্য করবো 6 মাসে। তাহলে যেহেতু বার্ষিক অবচয় 1,10,000 টাকা, তাহলে 2015 সালে 6 মাসের অবচয় হবে 55,000 টাকা। তাহলে অবচয়ের জন্য দুটি জাবেদ হবে, অবচয় খরচ মেশিন পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, 6 মাসের অবচয় 55,000 টাকা। তাহলে অবচয়ের প্রথম জাবেদা অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 55,000, 55,000। অবচয়ের দ্বিতীয় জাবেদা হবে ডিসেম্বর 31 তারিখে, আয় বিবরণী 55,000 টাকা, অবচয় খরচ ক্রেডিট 55,000 টাকা। এটি মূলত সমাপনী দাখিলা, অবচয় করেছে সমাপনী দাখিলা, সমাপনী দাখিল হবে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। তাহলে এই ছিল 2015 সালের জাবেদা, জুলাই মাসের 1 তারিখে ক্রয় সংক্রান্ত দুটি জাবেদা এবং জুলাই মাসের 31 তারিখে অবচয় সংক্রান্ত দুটি জাবেদা। তারপরে 2016 ক্রয় সংক্রান্ত জাবেদা, একটি মেশিনের জীবনে একবার। তাহলে আমরা 15 সালে ক্রয় করেছি, সুতরাং 15 সালে ক্রয়ের তারিখে ক্রয় সংক্রান্ত জাবেদা, এবং 16 সালে যেহেতু আমরা আর কোনো মেশিন ক্রয় করিনি, তাই 16 সালে মেশিনের ক্রয় সংক্রান্ত জাবেদা হবে না, 16 সালে শুধু মেশিনের অবচয় সংক্রান্ত জাবেদা হবে। তাহলে অবচয় সংক্রান্ত জাবেদা 2016 ডিসেম্বর 31। তাহলে আবার অবচয় খরচ, তাহলে 1 বছরের অবচয় এখন 1,00,000। 2016 সালে যেহেতু 1 বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 বছর মেশিনটি ব্যবহার করা হয়েছে, তাই আমরা 2016 সালে 1 বছর অবচয় দেব। অবচয় খরচ 1,10,000 টাকা, পুঞ্জীভূত অবচয় অবচয় খরচ মেশিন, পুঞ্জীভূত অবচয় মেশিন 1,10,000। তারপর আবার 2016 সালের অবচয়ের সমাপনী দাখিলা ডিসেম্বর 31, আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ মেশিন 1,10,000, পুঞ্জীভূত অবচয় মেশিন 1,10,000, আর সমাপনী দাখিলা হবে আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট 1,10,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল খ নম্বরে প্রয়োজনীয় জাবেদা দাখিলা। শিক্ষার্থীবৃন্দ, গ নম্বরে বলেছে যে অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় খরচ হিসাব দেখাও 2015 ও 2016 সালে। তাহলে 2015 ও 2016 সালের অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় খরচ হিসাব দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথম অবচয় খরচ হিসাব করব।
তাহলে অবচয় খরচ হিসাব, হিসাব মানে কোতিয়ান, অর্থাৎ জাবেদা থেকে আমরা কোতিয়ান করব। তাহলে জাবেদায় যেখানে অবচয় আছে, যে দাখিলায় অবচয় আছে সেখান থেকে আমরা এখানে সেই জাবেদা থেকে অবচয় খরচ হিসাবে আমরা পোস্টিং দেবো, স্থানান্তর করবো। তাহলে প্রথম অবচয় সংক্রান্ত জাবেদা আছে 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে। প্রথম জাবেদা হলো অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় খরচ ডেবিট, তাহলে ডেবিট পাশে লিখবো আমরা বিপরীত দাখিল, অর্থাৎ পুঞ্জীভূত অবচয়। তাহলে তারিখ লিখবো 2015 ডিসেম্বর 31। তাহলে অবচয়ের জাবেদা ডিসেম্বর 31 তারিখে অবচয়ের জাবেদা ছিল অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে আমরা লিখবো ডেবিট পাশে পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয় 55,000 টাকা। এবং অবচয়ের দ্বিতীয় জাবেদা ছিল আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। তার অবচয় করে যেহেতু ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে লিখবো আমরা বিপরীত দাখিল, অর্থাৎ আয় বিবরণী। তাহলে এই দ্বিতীয় তারিখ হবে 2015 ডিসেম্বর 31। তাহলে আয় বিবরণী, আয় বিবরণী টাকা একই পরিমাণ টাকা 55,000 টাকা। শিক্ষার্থী কিন্তু, তাহলে 2015 সালে অবচয়ের দুটি জাবেদা ছিল। প্রথম জাবেদা ছিল অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। যেহেতু অবচয় খরচ ডেবিট, তাহলে ডেবিট পাশে বিপরীত দাখিল পুঞ্জীভূত অবচয়। এবং অবচয়ের দ্বিতীয় জাবেদা ছিল আয় বিবরণীর ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। তাহলে অবচয় খরচ যেহেতু ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে আমরা লিখবো বিপরীত দাখিল, অর্থাৎ আয় বিবরণী 55,000 টাকা। তাহলে দুই পাশে যোগ করলে, দুই পাশে যোগ করলে সমান 2 দিক সমান হলে আর কোনো ব্যালেন্স হবে না। তাহলে আমরা 2015 সালের অবচয় খরচ হিসাব হিসাব করে করলাম। তারপরে আমরা করব 2016 সালের অবচয় খরচ হিসাব। তাহলে 2016 সালেও একইভাবে ডেবিট দিকে 2016 ডিসেম্বর 31। 2016 সালের অবচয়ের জন্য জাবেদা ছিল 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় খরচ ডেবিট, ডেবিট পাশে আসবে পুঞ্জীভূত অবচয়। তাহলে 2016 সালের অবচয় 1,10,000, ক্রেডিট পাশে একইভাবে 2016 ডিসেম্বর 31 আয় বিবরণী, আয় বিবরণী 1,10,000। 2 দিক যোগ করলে 2 দিকেই সমান, সুতরাং অবচয় খরচের কোনো ব্যালেন্স হবে না। তাহলে আমরা অবচয় খরচ হিসাব 2015 এবং 2016 সালের অবচয় খরচ হিসাব আমরা প্রস্তুত করেছি। এখন আমরা করব 2015 এবং 2016 সালের পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে আমরা এখন লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব যদি আমরা লিখি, তাহলে 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে পুঞ্জীভূত অবচয়ের জন্য জাবেদা ছিল প্রথম অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে আমরা লিখবো বিপরীত দাখিল অবচয় খরচ হিসাব। তাহলে অবচয় খরচ হিসাব 2015 ডিসেম্বর 31 টাকা হবে 55,000 টাকা। তাহলে 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে আমাদের
পুঞ্জীভূত অবচয়ের জন্য জাবেদা ছিল অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে আমরা বিপরীত দাখিল লিখবো অবচয় খরচ হিসাবে। এবং 2015 সালে পুঞ্জীভূত অবচয়ের আর কোনো দাখিলা নেই, তাই না? আমরা আর কিছু যেহেতু নেই, তাহলে আমরা যোগ করবো, যোগ করলে 55,000 টাকা, যোগ করটি আমরা একই সোজা ডেবিট পাশে বসাবো 55,000। তাহলে 55,000 থেকে কিছুই নেই, তাহলে বিয়োগ করলে কত হবে? 55,000 টাকা। 2015 ডিসেম্বর 31 ব্যালেন্স ব্যালেন্স সিডি আমরা ক্লোজ করে দিলাম। তাহলে 2015 ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্স সিডি পরের দিন ব্যালেন্স বিডি হয়ে যাবে, তার মানে 2016 জানুয়ারি 1 আগের বছরের ব্যালেন্স সিডি পরের বছর ব্যালেন্স বিডি, কত টাকা? 55,000 টাকা। তার মানে আগের বছরের ব্যালেন্স আমরা ক্রেডিট পাশে স্থানান্তর করবো। তাহলে আমাদের 2016 সাল শুরু হয়ে গেছে, এখন 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে পুঞ্জীভূত অবচয়ের জাবেদা ছিল অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 1,10,000 টাকা। তাহলে যেহেতু অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এখানে ক্রেডিট পাশে আসবে বিপরীত দাখিল অবচয় খরচ ডিসেম্বর 31 অবচয় খরচ 1,10,000। তাহলে 2016 সালের পুঞ্জীভূত অবচয় সংক্রান্ত আর কোনো দাখিলা নেই, সুতরাং আমরা দুই পাশ যোগ করলে আমাদের 1,65,000, 1,65,000 যোগফলটি আমরা ডেবিট পাশে বসাবো 1,65,000। তাহলে 1,65,000 থেকে বিয়োগ করার কিছুই নেই, তাহলে 1,65,000ই থাকবে ব্যালেন্স সিডি। তাহলে এটি হলো 2016 ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যালেন্স সিডিকে আমরা পরের বছর অর্থাৎ 2017 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি কর 1,65,000। এই হলো আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের গ নম্বরে বলা হয়েছিল অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব, আমরা অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করে ফেলেছি। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার 2016 সালের বরিশাল বোর্ড 2016 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে আজকে আমার ক্লাস এখানেই রাখতে চাই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার এই চ্যাপ্টার থেকে অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।